সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে গুড মর্নিং। আর এই সান ডাকতে আসতে আমি খেলতে যাবো এখন। টিফিন টিফিন করে সব কমপ্লিট, এখন 11টা বাজে, তো এখনই খেলতে যাবো। সো চলে মাঠে গিয়ে দেখা হচ্ছে, দেখতে থাকো। তো আমি এই জাস্ট খেলতে এলাম, আর মাঠে এমন ব্যাটিং করছে, সবাই খেলছে, আর আমি বসে আছি এখানে। মানে আমি ব্যাটিং টিমে, তাই জন্য বসে আছি। সো চলো এখন খেলবো কিছুক্ষণ, দেন তারপর খেলে টেলে বাড়ি যাব। তো চলো একবার বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। প্রচণ্ড মজা হচ্ছে, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমি খেলে টেলে এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আর চুলের অবস্থা দেখতেই পাচ্ছ পুরো খারাপ হয়ে গেছে। এখন চান করতে হবো, আর খেলতে গিয়ে মনে হয় ঠান্ডাটা আরো বেশি লাগছে, দিনকে দিন আরো কালো হয়ে যাচ্ছে। এমনি কালো, আরো কালো হয়ে যাচ্ছি, তো খারাপ দেখতে যাচ্ছে। আর ওইদিকে সুমনা ঘরে থেকে থেকে ওকে আরো বেশি দেখতে, মানে ফর্সা হয়ে যাচ্ছে, দেখতে সুন্দর হয়ে যাচ্ছে। আচ্ছা, আগের দিনই আমাকে বলছিল যে দেখ তুই কালো হয়ে যাচ্ছিস আর আমি ফর্সা হয়ে যাচ্ছি, ছেলে মানুষ কালোই ঠিক আছে। তো চলো এখন চান করতে হবো। তো চলো চান টান করে এসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, তো চান টান করেছি, খেতে বসবো, সবই শেয়ার করবো। তো চলো চান টান করেছি, দেখা হচ্ছে। তো আমি চান টান করে চলে এসেছি একবারে, আর এই যে বাবা বাবা ঢাকা একটু হাই হাই। সো এখন খেতে বসবো, এই যে ভাত মাংস বাবা খাচ্ছে, মাও খাবে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার রেস্ট নেবো। তো তোমরা জানোই যে আমি রোজ খাওয়া দাওয়ার পর একটু ঘুমাই, তো আজকেও ঘুমাবো। তো চলো ঘুম টুম থেকে উঠে আবার তোমাদের সাথে দেখা হবে। প্রচন্ড ঘুম পাচ্ছে, আর খেলতে গিয়ে প্রচন্ড টায়ার্ড হয়ে যায়, তাই জন্য খেয়ে দিয়ে উঠে আর বেশিক্ষণ টাইম নিই না, ঘুমিয়ে পড়ি। তো চলো ঘুম টুম থেকে উঠে তারপর আবার দেখা হবে তোমাদের সাথে সন্ধ্যাবেলা। সো সবার ঘুম কমপ্লিট, আর বাবার মুখটা দেখো, বাবা একটু দেখাও, একটু হাই করো। আর বাবার ঘুম থেকে উঠলে খিদে পায়, বাবা এখন হাজমলা খুঁজছে, আর আমরা ঘুমিয়েছিলাম, মা কখন মশারিটা নিয়ে নিজেও ঘুমিয়ে পড়েছে আমরা নিজেও জানি না। তো এইমাত্র সুমনা ফোন, মানে এইমাত্র না, কিছুক্ষণ আগে সুমনা ফোন করলো, তো বললো যে বেরোবে, সোদপুর যাবে বললো। তো কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ প্ল্যান করলো যে সোদপুর যাবে। তো এখন রেডি হবো, তো চলো একবার রেডি ভিডিও, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। সো আমি রেডি হয়ে গেছি, আর বাবাও রেডি হয়ে গেছে, একবার বাবার সাথেই যাবো। বাবা সুভাষ কলোনি অব্দি আমাকে ছাড়বে, দেন তারপর ওখান থেকে আমি সুমনা স্টেশন যাবো, স্টেশন দিয়ে ট্রেন ধরে তারপর যাবো সোদপুর। সো চলো একবার বেরিয়ে সুমনাদের বাড়ির ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনই বেরিয়ে যাবো, বাবারও দেরি হয়ে যাচ্ছে, তো চলো বেরিয়ে দেখা হচ্ছে এবার। সো আমি এই কিছুক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়ে একবার ব্যাকপুর স্টেশন চলে এসেছি, আর এই যে সুমনা। সো এখন এখান থেকে ট্রেন ধরবো, দেন তারপর সোদপুর যাবো। সো চলো একবারে সোদপুর গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। আর এই যে আমরা ব্যাকপুর স্টেশনেই দাঁড়িয়ে আছি, সো চলো একবারে সোদপুর গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে, দেখতে থাকো। আমরা এই জাস্ট ট্রেন থেকে নামলাম, আর সোদপুর প্ল্যাটফর্মেই আছি এখনও। তো এখন সাবওয়ে থেকে বেরিয়ে 1 নম্বর যাবো, 1 নম্বর দিয়ে মার্কেট স্টার্ট হচ্ছে। সো চলো যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে। সো এই যে ম্যাডাম অনেক ক্লান্ত হয়ে গেছে বলছে আস্তে আস্তে। তুই তো বলিস ট্রেনে আসতে গিয়ে ক্লান্ত হয়ে গেছে, হ্যাঁ জোরে বল, জোরে শুনতে হবে না কেউ। তো এখানে উইন্টারে ভালো কালেকশন উঠেছে, সব শেয়ার করবো তোমার সাথে, দেখতে থাকো। তো আমরা এখন সোদপুর মার্কেট ক্রস করে শ্রীনিকেতনের ভেতরে চলে এসেছি। তো তোমাদেরকে বলেছিলাম যে সোদপুরে ভালো কালেকশন উঠেছে, বাট সেরকম একটা ভালো কোনো কালেকশনই ওঠেনি। তো মানে আমি প্রথম দিকে দোকানগুলো দেখে ভেবেছিলাম যে মোটামুটি না ভালো কালেকশন উঠেছে, বাট কিচ্ছু কালেকশন ওঠেনি। তাই জন্য আমরা দেখতে এসেছি যে শ্রীনিকেতনের ভেতরে কিরম কী কালেকশন আছে, বাট এখানেও সেরকম একটা ভালো কালেকশন নেই, সো দেখতেই পাচ্ছ এখানে। তো চলো এখান থেকে বেরিয়ে দেন, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। সো অ্যাকচুয়ালি যেটা কিনতে এসেছিলাম সোদপুরে সেটা তো কেনা হয়নি, আর ম্যাডাম খাচ্ছে এখন দই ফুচকা। সো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হোক, দেন তারপর দেখা হবে। সো আমরা এখন সোদপুর মার্কেট থেকে বেরিয়ে সোদপুর স্টেশনে চলে এসেছি। তো এখন এখান থেকে যাবো টিটাগড়, অ্যাকচুয়ালি এসছি একটা জিন্সের ডেনিম জ্যাকেট কিনতে, তো সোদপুরে সেটা পাইনি, দেখা যাক টিটাগড়ে গিয়ে পাই কি না। সো চলো একবার টিটাগড় গিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো আমরা এখন টিটাগড়ে আছি, আর এটা মেয়েদের মার্কেট, জানি না কতটা গেম ভিডিও কন্টিনিউ করতে পারবো, অ্যাকচুয়ালি প্রচণ্ড আওয়াজ হচ্ছে। সো দেখা যাক, সবই শেয়ার করবো, সো দেখতে থাকো পুরো ভিডিওটা। আপাতত এতক্ষণ ঘুরে টিটাগড়ে এসে যে জায়গাটা কিনবো ভেবেছিলাম সেটা কেনা হয়ে গেছে, আর যে ম্যাডাম, তো এখন বাড়ি যাবো, ওর বাড়ি চলে যাবো, ট্রেন ধরবো, বাড়ি যাবো সেটা। তো চলো একবার ব্যাক করে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো খাবে বলছে, আবার সারাক্ষণ খাই 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 করতে থাকে। তো চলো ব্যাক করে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।
দই ফুচকা খাইছি ওকে সবাই প্রমাণ আছে দই ফুচকা খাইছি তো হ্যাঁ তো তুই চারটে গেছি আমি দুটো খেয়েছি চলো ব্যাগপুরে গিয়ে দেখা হচ্ছে আবার তো আমরা চলে এসেছি ব্যাগপুরে মানে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আনন্দপুর মাঠের সামনে চলে এসেছি ম্যাডাম এখন ওর বাড়ি চলে যাবে আমি আমার বাড়ি চলে যাবো টাটা কর সো চলো একবার বাড়িতে ঢুকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে A few moments later. So আমি এই জাস্ট বাড়িতে ঢুকলাম আর এই যে এই জায়গাটা কিনেছি এখন পড়িনি এটা মানে ওই দোকান থেকে একটুখানি গাড়ি ঢুকে দেখেছিলাম তো ঠিক ঠিকই আছে তো চলো এখন আবার বেরোবো আর জায়গাটা কমেন্ট করে জানিও যে কিরকম হয়েছে জানি পুরোপুরি ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ না তোমরা তো যেদিন পড়বো সেদিন প্রপার ভাবে দেখতে হবে তো চলো এখন বেরোবো তো চলো একবার বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো আমি এই জাস্ট বাইরে দিয়ে বললাম এই যেমন এমন হাগা মনোজ মনোজ টাকা হ্যাঁ কর হাত নাড়া এই সায়ন এই বিজু বিজু টাকা মুখটা দেখবি একবার টাকা একবার টাকা একবার টাকা এই যে সিঙ্গার আমাদের গান শুনেছো একটু গানটা কর লজ্জায় মাথা নিচু করছিস কেন তো চলো এখন এখানে ওদের সাথে কিছুক্ষণ দাঁড়াবো দেন তারপর আবার বাড়ি চলে যাবো তো চলো একবার বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সো আমি এই জাস্ট বাড়িতে ঢুকলাম আর আজকে ঘুরতে গিয়ে প্রচন্ড মজা হয়েছে হ্যাঁ সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ প্রচন্ড প্রচন্ড ঠান্ডাও লাগছিল আর মানে ভিড়ও ছিল তাই জন্য সবকিছু শেয়ার করতে পারিনি সো এখন খেতে বসবো এখন না একটু পরে খেতে বসবো এখন একটু রেস্ট নেবো তো তারপর খেতে বসবো সো সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে সো চলো একবারে রেস্ট ফেস্ট নিয়ে যখন খেতে বসবো দেন তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একবার ফ্রেশ ট্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে নিই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে One eternity later. So আমার রেস্ট ফেস্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই জাস্ট খেতে বসলাম এই যে মাংস আর এই যে লুচি লুচিটা শুধু আমার জন্যই আর মা বাবা ভাত খাবে এবার ট্রাই করো এই যে মা কিরকম লাগলো সেটা কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করো আর যদি চ্যানেলটা নতুন হো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সো আজকের জন্য টাটা গুড নাইট আবার কালকে দেখা হচ্ছে ব্র্যান্ড নিউ ব্লগে